মারা গেলেন ডোমজুড়ের তিনবারের বাম বিধায়ক পদ্মনিধি ধর। পেশায় স্কুল শিক্ষক পদ্মনিধিবাবু দীর্ঘদিন সক্রিয় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1978 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন পদ্মনিধিবাবু। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে তিনবার বিধায়ক হয়েছিলেন এই বাম নেতা। পদ্মনিধিবাবুর অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন ডোমজুড়ের বর্তমান বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। পদ্মনিধিবাবুর মৃত্যুর পর দেহদানের অঙ্গীকার করলেও করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। হাওড়া থেকে সঞ্জয় নট্ট, টাইমস বাংলা। মুড়ি থেকে আসে।